রাজধানীর চকবাজার এলাকায় সোমবার ইফতার বাজারের অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে সচেতনতার পাশাপাশি মাস্ক ও হেড কভার বিতরণ করা হয় বিক্রেতাদের মাঝে। এক পাশে সচেতন করার জন্য বসানো হয়েছে বুথ, আরেক পাশে খোলা ড্রেনের ওপর অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে জিলাপি। একই সঙ্গে খোলা আকাশের নিচে পশরা সাজিয়ে রাখা আছে রকমারি ইফতার আইটেম। কাটা ফলের ওপর উড়ছে মাছি, এজন্য শুভঙ্করের ফাঁকে ক্রেতাদের সঙ্গে পাশাপাশি হ্যান্ড গ্লাভস ও মাস্ক ছাড়া বেচা বিক্রিতে ব্যস্ত ইফতার বিক্রেতারা। সাধারণ ক্রেতারা বলছেন এমন অভিযান তেমন কোনো কাজে আসে না। ওনারা যখন আসে তখন মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকে, ভালোই থাকে, কিন্তু ওনারা কেউ চলে গেলে সেম আগের মতনই হয়ে যায়। এ কেমন মনিটরিং? এটা খাদ্যের মনিটরিং তো, এটা এটা যারা করে তাদের বেনিফিট। যদি কিছু ধরা পড়ে থাকে তাহলে সেটা ভালো, অবশ্যই ভালো। বসুন্ধরা ডায়া প্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক। বসুন্ধরা ডায়া প্যান্ট, ওর ভালোর জন্য। এদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে জনগণকে সচেতন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে শুভেচ্ছা দূত চিত্রনায়ক ফেরদৌস বলেন জনসচেতনতার পাশাপাশি নিরাপদ খাদ্য সবার অধিকার। আমরা ও নিয়ম আজকে ভুল করলেও কালকে আবার তাকে সচেতন করব। করতে 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 একসময় যখন সে আর আমাদের কথা শুনবে না, আমাদের আইন মানবে না, তখন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নিরাপদ খাদ্যের যে অধিকারটা, এটা কিন্তু আমাদের প্রত্যেকের অধিকার। আজকে বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য দরকার, কিন্তু সেই খাদ্য যদি ভেজালযুক্ত হয় তবে কিন্তু সেই খাদ্য খেয়ে আরও মানুষ তাড়াতাড়ি মরে। আমি এমন কোনো এক্সাম্পলই দিব না যেটাতে মানুষ ইন্সপায়ার হবে। মানুষ মনে করে নাক প্রডিউস করছে, আমরাও করতে পারি। আমি যদি এখন রাস্তার ধারে বসে একটা ময়লা আবর্জনা স্তূপে বসে চা খাই, বা ওরকম একটা জায়গা থেকে খাবার কিনে খাই, বা ওরকম একটা ফল যদি কেউ আমাকে দেখে ফেলে, তো এই জিনিসগুলো আমি সচেতনভাবে করবো, যাতে জানো আমি মানুষকে সচেতন করতে পারি। বারবার সচেতন করার পরেও যদি তা মানা না হয় সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেন কর্মকর্তারা। নজরুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।